আসসালামু আলাইকুম। রনিত স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি সাইদা রবি রাওদা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আজ আমরা শিখব তোমাদের পাঠ্যবই অধ্যায় তিনের সর্বশেষ ভাগ আহসান মঞ্জিল। বন্ধুরা, পূর্বের পাঠগুলোতে আমরা কি কি শিখেছিলাম তোমাদের কি মনে আছে? হ্যাঁ, পূর্বের পাঠে আমরা শিখেছিলাম মহাস্থানগড় ও উয়ারি বটেশ্বর, এবং আমরা আরও জেনেছিলাম পাহাড়পুর ও ময়নামতি সম্পর্কে। অতঃপর আমরা জেনেছিলাম সোনারগাঁও ও লালবাগ কেল্লা সম্পর্কে। আজ আমরা এ অধ্যায়টির চতুর্থ ভাগ শিখব আহসান মঞ্জিল সম্পর্কে। তাহলে চলো বন্ধুরা, আমরা মূল পাঠে প্রবেশ করি। বুড়িগঙ্গা নদীর তীরে নির্মিত আহসান মঞ্জিল ছিল বাংলার নবাবদের রাজপ্রাসাদ। মুঘল আমলে বরিশালের জামালপুর পরগনায় জমিদার শেখ এনায়েতুল্লাহ এই প্রাসাদটি তৈরি করেন। 18 শতকে তার পুত্র শেখ মতিউল্লাহ বাণিজ্যিক কেন্দ্র হিসেবে ব্যবহারের উদ্দেশ্যে প্রাসাদটি ফরাসি বণিকদের কাছে বিক্রি করে দেন। 1830 সালে খাজা আলী মোল্লা ফরাসিদের নিকট থেকে প্রাসাদটি ক্রয় করে এটিকে আবার প্রাসাদে পরিণত করেন। এই প্রাসাদের উত্তর ও দক্ষিণে রয়েছে লম্বা বারান্দা। বন্ধুরা, আহসান মঞ্জিল সম্পর্কে আমরা জানলাম যে আহসান মঞ্জিল ছিল বুড়িগঙ্গা নদীর তীরে নির্মিত বাংলার নবাবদের রাজপ্রাসাদ, এবং মুঘল আমলে জামালপুর পরগনার জমিদার শেখ এনায়েতুল্লাহ এই প্রাসাদটি নির্মাণ করেন। অর্থাৎ এই প্রাসাদটি কে নির্মাণ করেন? শেখ এনায়েতুল্লাহ। এবং 18 শতকে তার পুত্র অর্থাৎ শেখ এনায়েতুল্লাহর পুত্র শেখ মতিউল্লাহ এই প্রাসাদটিকে বাণিজ্যিক কেন্দ্র হিসেবে ব্যবহার করার জন্য ফরাসি বণিকদের কাছে এই প্রাসাদটি বিক্রি করে দেন। কিন্তু 1830 সালে খাজা আলী মোল্লা ফরাসিদের নিকট থেকে এটিকে পুনরায় ক্রয় করেন এবং এটিকে আবার প্রাসাদে পরিণত করেন। এই প্রাসাদকে কেন্দ্র করে খাজা আব্দুল গনি একটি প্রধান ভবন নির্মাণ করেন, এবং তার পুত্র খাজা আহসানুল্লাহর নামানুসারে ভবনটির নামকরণ করা হয় আহসান মঞ্জিল। তাহলে আমরা জানলাম যে কিভাবে এই ভবনটির নাম আহসান মঞ্জিল হলো। বলা হয়েছে যে খাজা আব্দুল গনি তার পুত্র খাজা আহসান উল্লাহ তার নামই মূলত এই ভবনটির নামকরণ করা হয়েছে আহসান মঞ্জিল। এছাড়া রয়েছে জলসাঘর, দরবার হল, রংমহল। আহসান মঞ্জিল বাংলাদেশের একটি উল্লেখযোগ্য স্থাপত্য নিদর্শন। জমিদারি প্রথার বিলুপ্তি ঘটলেও এ ভবনটি তার ঐতিহ্য হারায়। 1985 সালে বাংলাদেশ সরকার প্রাসাদটির তত্ত্বাবধানের দায়িত্ব নেওয়ার পর তার প্রাচীন ঐতিহ্য ফিরিয়ে আনা হয়। 1888 সালে টর্নেডোতে ভবনটির ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু পরে তা আবার মেরামত করা হয়। বর্তমানে এটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। বন্ধুরা, আমরা কি জানতে পারলাম যে 1888 সালে ঘূর্ণিঝড়ে এবং 1897 সালের ভূমিকম্পে ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং পরে তা মেরামত করা হয়, এবং 1985 সালে বাংলাদেশ সরকার প্রাসাদটির তত্ত্বাবধানের দায়িত্ব নেওয়ার পর এর প্রাচীন ঐতিহ্য ফিরিয়ে আনা হয়। এবং এই প্রাসাদে কি কি রয়েছে? এই প্রাসাদে রয়েছে লম্বা বারান্দা, জলসাঘর, দরবার মহল এবং রংমহল, এবং বর্তমানে এটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। আহসান মঞ্জিল বাংলাদেশের একটি উল্লেখযোগ্য স্থাপত্য নিদর্শন। তাহলে বন্ধুরা, আমরা আহসান মঞ্জিল সম্পর্কে জানলাম কিভাবে আহসান মঞ্জিল প্রাসাদটি নির্মাণ করা হয় এবং কিভাবে এটি একজন থেকে অন্যজনে হস্তান্তর হয়েছে, এবং ভূমিকম্পে এটি ক্ষতিগ্রস্ত হয়েছিল, পরবর্তীতে বাংলাদেশ সরকার 1985 সালে এর দায়িত্ব নেন এবং এই প্রাসাদটির প্রাচীন ঐতিহ্য ফিরিয়ে এনেছিল,
এবং এই প্রাসাদে কি কি দেখার মতো রয়েছে এবং কি কি নিদর্শন রয়েছে আমরা সেই সম্পর্কেও জেনেছি। এবার আমরা কি করব, এই আহসান মঞ্জিল পাঠের কিছু গুরুত্বপূর্ণ কাজ আমরা করে নেব। চলো আমরা কাজগুলো সম্পাদন করি। প্রথমেই হচ্ছে ক এসো বলি। প্রাচীন স্থাপনাগুলো রক্ষণাবেক্ষণে প্রচুর অর্থ ব্যয় হয়, তারপরও সেগুলো রক্ষণ করা উচিত কিনা এ নিয়ে শ্রেণীতে একটি বিতর্ক আয়োজন করো। বিতর্কে দুটি দল পক্ষে ও বিপক্ষে বলবে, তোমার দলের পক্ষে সবচেয়ে ভালো যুক্তি উপস্থাপন করো। বন্ধুরা আমরা জানি যে প্রাচীন স্থাপনাগুলো রক্ষণাবেক্ষণের জন্য প্রচুর অর্থের প্রয়োজন, তারপরও এই প্রাচীন ওই স্থাপনাগুলো সংরক্ষণ করা আমাদের কি উচিত কিনা সেই বিষয়ের উপর ভিত্তি করে তোমরা কি করবে, তোমাদের শ্রেণীতে দুটি দল গঠন করবে। একটি হচ্ছে রক্ষণাবেক্ষণ করার পক্ষে, সংরক্ষণ করার পক্ষে, এবং অন্যটি হচ্ছে সংরক্ষণ করার বিপক্ষে। এভাবে তোমরা দুটি দল তৈরি করবে এবং তোমার দলের পক্ষে সবচেয়ে ভালো যুক্তি উপস্থাপন করো, অর্থাৎ তোমার মতে কি সংরক্ষণ করা উচিত কি উচিত না এবং তোমার দলে সেই বিষয়টি নিয়ে তোমরা কি করবে, ভালো যুক্তি উপস্থাপন করবে। তাহলে চলো আমরা এই বিষয়টি আরো বিস্তারিত জেনে নিই। প্রাচীন স্থাপনাগুলো রক্ষণাবেক্ষণে প্রচুর অর্থ ব্যয় হয়, তারপরেও সেগুলো রক্ষণ করা সংরক্ষণ করা উচিত কিনা এ নিয়ে শ্রেণীতে জবা ও জুই দুইটি দল বিভক্ত করা হলো এবং একটি প্রতিযোগিতার আয়োজন করা হলো। মনে করো তুমি, তোমার দল হচ্ছে জুই এবং এই বিতর্কে পক্ষে এবং জবা দল বিপক্ষে, অর্থাৎ জুই হচ্ছে পক্ষে এবং জবা বিপক্ষে। তো তোমার দলের পক্ষে যুক্তি হচ্ছে প্রাচীন স্থাপনগুলো রক্ষণাবেক্ষণে প্রচুর অর্থ ব্যয় হলেও সংরক্ষণ করা উচিত, কারণ এসব আমাদের প্রত্নতাত্ত্বিক নিদর্শন, এর মাধ্যমে আমরা অতীতের সংস্কৃতি ও সভ্যতা সম্পর্কে জানতে পারি যা আমাদের প্রাচীন ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষ্য বহন করে। আর এগুলোর মাধ্যমে প্রাচীনকালের মানুষের সামাজিক ও সাংস্কৃতিক অবস্থা, জীবনযাত্রা, বিশ্বাস, সংস্কার, রুচি বা দৃষ্টিভঙ্গি ইত্যাদি সম্পর্কে ধারণা ও জ্ঞান লাভ করতে পারি। আর এর মাধ্যমে আমরা সারা বিশ্বে পরিচিতি লাভ করতে পারি। তাহলে বন্ধুরা তোমরা হচ্ছে প্রাচীন স্থাপনাগুলো রক্ষণাবেক্ষণের পক্ষে ভালো যুক্তি উপস্থাপন করলে। এবার আমরা পরবর্তী কাজটি দেখে নিই। খ এসো লিখি। এই অধ্যায়ে চারটি ভিন্ন ভিন্ন সময়ের ঐতিহাসিক স্থাপনা নিয়ে আলোচনা করা হয়েছে। প্রতিটি সময়ের পাশে সেই সময়ের উল্লেখযোগ্য ঘটনাগুলো লেখো, কাজটি জোড়ায় করো। বন্ধুরা তোমরা ঘটনাগুলো লক্ষ্য করো। সময় হচ্ছে প্রথমে খ্রিস্টপূর্ব 400 অব্দ। এ সময় কি ঘটেছিল বলতো? হ্যাঁ, গিয়াসুদ্দিন আজম শাহের মাজার তৈরি করা হয়েছিল এবং 800 খ্রিস্টাব্দে কি হয়েছিল, লোকশিল্প জাদুঘর এবং 17 শতকে 3 গম্বুজ বিশিষ্ট মসজিদ এবং 19 শতকে কি হবে, আহসান মঞ্জিল। তাহলে আমরা দেখে নিলাম যে ভিন্ন চারটি সময়ে কি কি ঐতিহাসিক স্থাপনা তৈরি করা হয়েছিল সেই সম্পর্কে। আমরা পরবর্তী কাজটি এবার দেখে নিই। গ আরো কিছু করি। এই অধ্যায়ে যে চারটি সময় নিয়ে আলোচনা করা হয়েছে তার ঘটনাপঞ্জী তৈরি করো, প্রতিটি সময়ের উল্লেখযোগ্য স্থান ও নিদর্শনগুলোর ছবি দাও। বন্ধুরা তোমাদের কাজ কি হবে বলতো, চারটি সময়ের ঘটনাপঞ্জী তৈরি করবে এবং উল্লেখযোগ্য স্থান ও নিদর্শনগুলোর ছবি এঁকে অথবা উপস্থাপন করবে। প্রথমে হচ্ছে খ্রিস্টপূর্ব 400 অব্দ। এর স্থান কি মহাস্থানগড় এবং উয়ারি বটেশ্বর। তোমরা কি করবে, মহাস্থানগড় এবং উয়ারি বটেশ্বরের ছবি উপস্থাপন করবে। অতঃপর হচ্ছে 800 খ্রিস্টাব্দ। এ সময় স্থান কি লিখবে, পাহাড়পুর এবং ময়নামতি, এবং তোমরা পাহাড়পুর এবং ময়নামতির বিভিন্ন নিদর্শন এখানে ছবিতে উল্লেখ করবে। অতঃপর হচ্ছে 17 শতকে সোনারগাঁও এবং লালবাগ কেল্লা, তোমরা লালবাগ কেল্লা এবং সোনারগাঁয়ের বিভিন্ন ছবি নিদর্শন করবে, উল্লেখ করবে।
অতঃপর হচ্ছে ১৯ শতকের হচ্ছে আহসান মঞ্জিল। তোমরা আহসান মঞ্জিলের ছবি এবং বিভিন্ন ধরনের নিদর্শনের ছবি এখানে উল্লেখ করতে পারো, এভাবে তোমরা কাজটি খুব সহজে সম্পাদন করবে। আমরা সর্বশেষ কাজটি দেখে নিই। ঘ, যাচাই করি। নিচের অংশ পড়ে ঐতিহাসিক স্থান ও নিদর্শনগুলোর নাম লেখো। ক, মৌর্য আমলে এই স্থানটি পুণ্ড্রনগর নামে পরিচিত ছিল র্যাশ, বলতো বন্ধুরা এখানে শূন্য স্থানে কি হবে? পরিচিত ছিল মহাস্থানকর। এবং খ, এখানে প্রাপ্ত জিনিসের মধ্যে রয়েছে রৌপ্য মুদ্রা, হাতিয়ার এবং পাথরের পুঁতি, আর কি হবে? পুয়ারি বটেশ্বর। তাহলে আমরা ঐতিহাসিক স্থানগুলোর লিখছি, ঐতিহাসিক স্থানগুলো কি কি এবং নিদর্শনগুলো যেহেতু দেয়া আছে, কি কি নিদর্শন রয়েছে সেই নিদর্শন অনুসারে আমরা কি করছি, ঐতিহাসিক স্থানগুলোর নাম লিখছি। গ, এখানকার জাদুঘরে বিভিন্ন মুদ্রা ও পাথর ফলকের নিদর্শনও আছে, কোথায় এটা, ঐতিহাসিক স্থানটি কোথায়? তা হচ্ছে ময়নামতি। সর্বশেষ, দুর্গের দক্ষিণে গোপন প্রবেশ পথ এবং তিন গম্বুজ বিশিষ্ট মসজিদ রয়েছে, এটি কোথায় বলতো? এই ঐতিহাসিক স্থানটির নাম কি? হ্যাঁ, লালবাগ কেল্লা। বন্ধুরা, আজকের এই পাঠ থেকে আমরা কি কি শিখতে পারলাম? আজকের এই পাঠ থেকে আমরা শিখতে পারলাম আহসান মঞ্জিল সম্পর্কে এবং আহসান মঞ্জিলের বিভিন্ন নিদর্শন সম্পর্কে। আশা করছি আজকের এই পাঠটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজকের এই পাঠটি তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।